করোনা ভাইরাস কি? যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং অবশ্যই শেয়ার করুন। চার প্রকারের জীবাণু আমরা দেখতে পাই, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, প্যারাসাইট। করোনা ভাইরাস নিঃসন্দেহে এক ভাইরাসের প্রজাতি, কিন্তু সাধারণ ভাইরাসের মতন নয়। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের জিন মিউটেশনের ফলে সাধারণ ভাইরাসের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আমাদের দেহে যে অ্যান্টিবডি আছে তা এই ভাইরাসকে প্রতিহত করতে পারে না, ফলে আমরা সহজেই এই রোগে আক্রান্ত হয়ে পড়ি। যাদের ইমিউন সিস্টেম উইক, যেমন শিশুরা ও গর্ভবতী মহিলারা, তাদের পক্ষে এই রোগ এক ভয়ঙ্কর মহামারী আকার নিতে পারে। 2020 সালে এই ভাইরাসে আক্রান্ত মৃতদের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 425 জন মানুষ, আক্রান্তের সংখ্যা 1200 জন মানুষ, বিশ্বব্যাপী মৃত্যু ঝুঁকিতে রয়েছে 6.5 কোটি মানুষ। করোনা ভাইরাসের লক্ষণ বা সিমটমস। এই ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির ইমিউন সিস্টেমকে নষ্ট করতে সময় নেয় 5 দিন। প্রথমে জ্বর, সর্দি, কাশি, এক সপ্তাহের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয়। 11 জানুয়ারি প্রথম এক ব্যক্তি মারা যায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এই ভাইরাসের উৎপত্তি, বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন চীনে যেসব সি ফুড মার্কেট রয়েছে সেই থেকেই এই ভাইরাসের উৎপত্তি হয়েছে। এই ভাইরাসের প্রথম হোস্ট বাদুররা, তারপরে সেই বাদুরগুলিকে যখন সাপের খাদ্যে পরিণত হয় সেই ভাইরাস সাপের দেহে চলে যায়, এবং সাপকে যখন চীনের সি ফুড মার্কেটে শেষ পর্যায়ে বিক্রি করা হয় তখন সেই ভাইরাস চীনের মানুষের দেহে প্রবেশ করে। অন্য সামুদ্রিক প্রাণী থেকেও এই ভাইরাসের জন্ম বলে বিজ্ঞানীরা আশ্বাসিত করছেন। এই ভাইরাসকে প্রতিহত করবার উপায় রেস্ট্রিক্টেড। যেহেতু এই ভাইরাস নতুন হওয়ায় এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা টিকা এখনও পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু বিধিনিষেধের মধ্যে এই ভাইরাসকে প্রতিরোধ করবার পরিকল্পনা জানিয়েছেন। হাঁচি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখা, ঠান্ডা ও ফ্লু আক্রান্ত কোনো মানুষের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বারবার হাত ধুয়ে নাক ও মুখ স্পর্শ করা, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরা। এছাড়াও কিছু উপায়ের দ্বারা আমরা করোনা ভাইরাসের থেকে রক্ষা পেতে পারি। করোনা ভাইরাস প্রভাবযুক্ত কোনো এলাকায় এখন ভ্রমণ না করতে যাওয়া, গৃহপালিত পশু বা বন্য জন্তুকে খালি হাতে না স্পর্শ করা, সামুদ্রিক খাবারকে না ফুটিয়ে কিংবা না সেদ্ধ করে না খাওয়া, কিংবা এখন সামুদ্রিক কোনো খাবার থেকে দূরে থাকা।